অত্যন্ত লজ্জিত আমরা, মানে আমাদের আমাদের দুঃখ, আমাদের লজ্জা, আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে প্রতিবার এই ধরনের ঘটনা। এবং এবারের যে নৃশংসতা, মানে একজন শিক্ষিতা, একজন উচ্চ শিক্ষা শিক্ষিতা, একজন মেধাবী পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, একজন ডাক্তার, সে অন ডিউটি, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো, আর তারপরে যেভাবে মমতা ব্যানার্জির পুলিশ তাকে ধামা চাপা দেবার চেষ্টা করলেন, এখন উনি সাধু সাজছেন, এখন মমতা ব্যানার্জি বলছেন আমি সিবিআই তদন্ত চাই, এখন অভিষেক ব্যানার্জি অনেক বড় বড় কথা বলছেন এনকাউন্টার করা দরকার, আইন চেঞ্জ করা দরকার। কোন আইনের কথা বলছেন চেঞ্জ করা দরকার? এই ন্যায় সংহিতা যে আইন এনেছেন মোদী সরকার, আপনার পিসিমা আনেননি এই আইন, মমতা ব্যানার্জি এই আইন আনেননি। আজকে মহিলাদের ধর্ষণ করা, গণধর্ষণ হলে তার ফাঁসি অবধি তার সাজা হতে পারে, এই আইন এনেছেন মোদী সরকার। আর আমাদের মুখ্যমন্ত্রী 7 দিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ন্যায় সংহিতার বিরোধিতা করেছেন, আপনারা ধামা চাপা দেবার চেষ্টা করেছেন। আজকে যে ইনভলভ আছে, আমার সন্দেহ এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আদৌ ইনভলভ আছে কিনা আমাদের সন্দেহ আছে। কারণ কি, বলা হচ্ছে যে সিমেন্ট রিপোর্টে দুজনের সিমেন্ট আছে, আর একা সঞ্জয় রায়ের পক্ষে তার কলার বোন ভেঙে গেল, তার হাতের আঙুল ভেঙে গেল, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার পায়ে ইঞ্জুরি, তার হাঁটুতে ইঞ্জুরি, তার সারা বডিতে ক্ষতবিক্ষত দেহ, একজন সঞ্জয় রায়ের পক্ষে এটা করা সম্ভব নয়। কাকে কাকে আড়াল করার চেষ্টা করছেন?